তোমরা মুসলমান হইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোজাদার মুসলমানদের উপরে হামলা করেছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে, কথা বলে ঠিক কিনা? রোজাদারদের উপরে রক্ত ঝরাও, রোজাদার রক্ত নিয়ে খেলা কর, তোদের কলিজার সাহস কর, রোজাদারদের উপর আঘাত করো না, রোজাদার রক্ত নিয়ে খেলা করো না, রোজাদারদের উপর হামলা করো না, মুসলমানের রক্ত নিয়ে খেলা করো না। এই দুনিয়ার জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে যারা, এদের জীবনের পরিণতি ভালো হয়নি, কথা বলে ঠিক কিনা? আল্লাহর আযাব আর অভিশাপ যেদিন ধরবে সেদিন বাঁচানোর কেউ থাকবে না, কথা বলে ঠিক কিনা? আমরা অত্যন্ত দুঃখ এবং ভরাক্রান্ত হৃদয় নিয়ে বলতেছি, আজকে যারা পবিত্র রমজান মাসেও রোজাদারদের উপরে হামলা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সিয়াম পালনকারী যে সমস্ত ভাইদের উপরে তারা হামলা করেছেন, তারা যেই দলের লোক হোক, আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, এটা যদি কোনো হিন্দু হামলা করত মেনে নেওয়া যাইত, যদি কোনো খ্রিস্টান হামলা করত মেনে নেওয়া যাইত, কোন ইসলাম বিরোধী অপশক্তি সন্ত্রাসী তারা যদি হামলা করত মেনে নেওয়া যাইত, কিন্তু কোন একটি দল আরেকটি দলের উপরে শক্তি প্রয়োগ করার নামে যে সমস্ত রোজাদার ইমানদার দাড়িওয়ালা ভাইদের যুবকদের উপরে যারা হামলা করেছেন, আর যাই হোক এরা নিজেদেরকে মুসলমান দাবি করলেও এরা মুসলমান হতে পারবে না, কথা বলেন ঠিক? যারা এই পবিত্র রমজান মাসে সিয়ামরত আমাদের মুসলমান যুবক ভাইদের উপরে হামলা করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ইফতারের পূর্ব মুহূর্তে আলোচনারত অবস্থায় যে সমস্ত রোজাদার ভাইয়েরা ইফতার মাহফিল করতেছেন, সিয়াম সাধনার মাসে ইফতার মাহফিলের আয়োজন করেছেন, তাদের ইফতার পার্টিতে ইফতার মাহফিলে যারা হামলা করেছেন, এই 95% মুসলমানের দেশে এইরকম জঘন্য ঘটনা মেনে নেওয়া যায় না, কথা বলেন ঠিক কিনা? যারা হামলা করেছেন এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি আমরা জানাচ্ছি, দুনিয়ার আদালতে সার ফেলেও, দুনিয়ার মানুষ ওদেরকে ছেড়ে দিলেও, যারা রোজাদারের রক্ত ঝরিয়েছ ইফতার ইফতার মাহফিলে এইভাবে হামলা করেছ, মনে রাখবা এই শরীরের জোর, ক্ষমতার জোর, এই দাম্ভিকতা, এই অহংকার চূর্ণ বিচূর্ণ করে দিতে আমার আল্লাহর 1 মিনিট সময় লাগবে না, কথা বলে ঠিক কিনা? আজকে তোমরা তোমাদের ক্ষমতার দাপট তোমরা দেখাইতে পারো না, তোমরা একটা রোজাদার ভাইয়ের একটা ইফতার মাহফিলের আয়োজন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে, হ্যাঁ, যদি তোমরা সেখানে গানের আয়োজন করো সেখানে হামলা হয় না, নাচের আয়োজন করলে হামলা হয় না, গানের কনসার্ট হলে হামলা হয় না, রোজাদাররা ইফতার মাহফিল করে, ইফতারি পূর্ব মুহূর্তে একটু আলোচনা করতেছে, আল্লাহর কাছে দোয়া করবে, ইফতারি সামনে আছে, এই মুহূর্তে তোমরা যারা হামলা চালিয়েছো এটার দ্বারা প্রমাণ হয় এরা কখনো মুসলমানের বন্ধু হতে পারে না, এরা এই জমিনে ইসলাম আলারা ভালো থাক, নিরাপদে থাক এটা এরা চায় না, কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমরা রোজা থাকা অবস্থায় আমাদের রোজাদার ভাইদের উপরে যে হামলা করেছে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি, কথা বলে ঠিক কিনা? যারা এই হামলার ঘটনার সাথে জড়িত আমরা চাই তারা কোন দল করে এটা আমরা জানতে চাই না, এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা কয়েকদিন আগে দেখেছি ভারতে জুমার নামাজরত অবস্থায় মুসলমান ভাইদের উপরে ওরা হামলা করেছিল, কথা বলে ঠিক কিনা? আজকে কিছুদিন পরে বাংলার জমিনে ইফতার মাহফিলে রোজাদার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের শরীর থেকে রক্ত ঝরিয়েছে, আমরা এদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আর যারা নামাজরত মুসলমানদের উপরে হামলা করে ইফতারের পূর্ব মুহূর্তে একটি আলোচনা মাহফিল সেখানে যারা যারা হামলা করে, এইভাবে যারা সমাজে ইসলাম আলাদের উপর নির্যাতন জুলুম চালাইতেছেন, মনে রাখবেন এই জুলুমের বিচার আল্লাহর আদালতে একদিন হবে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেয় না, আল্লাহ যেদিন ধরবে এই জালেমরা সেদিন পার পাবে না। ইন্না বান্দাশ রাব্বিকাল আশাদীদ, আল্লাহর পাকড়াও বড় কঠিন, আল্লাহ ধরে ধরে না, ধরলে আল্লাহ এই জালেমদেরকে সাইজ করবে, সেদিন আর এদেরকে বাঁচানোর কেউ থাকবে না। এই জন্য ভাইরা আমার ফিরে আসুন, ফিরে আসুন, এখনো সবাই আছে নিজেদেরকে পরিবর্তন করেন, তাওবা করে ভালো হয়ে যায়।
আপনি একটা ইফতার মাহফিলে রোজাদারদের উপরে হামলা করবেন, এটা কেমন? এ দেশের সরকার মুসলমান, রাষ্ট্রপ্রধান মুসলমান, রাষ্ট্রপতি মুসলমান, এ দেশের পার্লামেন্টের অধিকাংশ সদস্য মুসলমান, সেই দেশে মুসলমানদের ইফতার মাহফিলে হামলা হবে এটা মেনে নেওয়া যায় না। কথা বলে ঠিক কি না? এর তীব্র নিন্দা এবং ঘৃণা এবং প্রতিবাদ আমরা জানাচ্ছি। কথা বলে ঠিক কি না? আমার ভাইয়েরা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যারা এই জঘন্য ঘটনার জন্ম দিয়েছেন, আল্লাহর আদালতে তাদের বিচার হবে। আমরা জানি দুনিয়ার আদালতে ওদের বিচার হবে না, বিচার চাইয়াও কোনো লাভ হবে না। সাইবেন কার কাছে বিচার করবে? কারা বিচার করার মতো কেউ নাই। তারপরে আমরা হৃদয়ের ঘৃণা থেকে প্রতিবাদ জানায় বলতেছি, যারা আমাদের রোজাদার ভাইদের উপরে হামলা চালিয়ে রক্ত ঝরাইছেন, আমাদের এই দৃশ্যগুলো দেখে বুকটা ফেটে গেছে, কলিজায় আঘাত লাগছে। আজকে বাংলার জমিনে ইফতার মাহফিলে যদি এরকমের হামলা হয়, এটা মেনে নেওয়া যায় না। আমাদের রোজাদার ভাইদের শরীর থেকে যারা রক্ত ঝরিয়েছে রমজান মাসে, আল্লাহ দুনিয়ার আদালতে এদের যদি বিচার না হই গো, আল্লাহ তোমার আদালতে এদেরকে তুমি ছাড় দিও না। হে রব্বুল আলামিন, কলিজাটা ফেটে যায়, দুঃখ লাগে। কেমন সমাজে আমরা বসবাস করতেছি, এ কেমন রাষ্ট্রে বসবাস করতেছে, কেমন দেশে বসবাস করতেছি। যে দেশে ইফতার মাহফিলে হামলা হয়, গানের কনসার্টে হামলা হয় না। এদেশের হাজারো অপরাধ অন্যায় কাজ করে, হাজারো গানের আয়োজন হয়, সেখানে কেউ হামলা করে না। কিন্তু রোজাদারদের এই সিয়াম সাধনার মাসে যারা রক্ত ঝরিয়েছ, প্রত্যেকটা রক্তের ফোটার জবাব একদিন আল্লাহর কাছে দিতে হবে। কথা বলেন ঠিক কি না? আমার ভাইয়ের আল্লাহ এদের বিচার করবেন। কথা বলে ঠিক কি না? অমুসলিমেরা যদি হামলা করতো আমরা মেনে নিতাম। অমুসলিমেরা হামলা করবে কিভাবে? আজকে দেখলাম, আমরা দেখি অনেক সময় যে আমরা যখন সিয়াম পালন করি, অনেক হিন্দু দাদা বাবুরা আমাদেরকে রোজারকে, আমাদের সিয়ামকে সম্মান করে, তারা দিনের বেলা আমাদের সামনে কিছু খায় না। কথা বলে না, তারা ভাবে যে না মুসলমান ভাইটা রোজা আছে, এই জন্য আমাদের সামনে তার প্রকাশ্যে কিছু খায় না। অমুসলিমেরা রোজাদার ইমানদার মুসলমান ভাইদেরকে সম্মান করে, বলেন আল্লাহু আকবার। এটা আমরা দেখেছি অনেক ক্ষেত্রে, আমরা দেখেছি। কথা বলেন, আপনারা দেখছেন কিনা? অমুসলিমেরা পর্যন্ত রোজা থাকা অবস্থায় মুসলমান ভাইদের সামনে কোনো কিছু খায় না। যদি বলা হয় ভাই আপনি তো রোজা না, আপনি তো অমুসলিম, খান, কয় না ভাই আপনি রোজা আছেন, আপনার সামনে কেমনে খায়? ব্যবসায়িক লেনদেন হোক, ওটা বসা হোক, দেখবেন অনেক সময় অমুসলিম হিন্দু ভাইয়েরাও আমাদের রোজাকে, রমজান মাসকে সম্মান প্রদর্শন করে রোজাদারের সামনে দিনের বেলায় অমুসলিমেরাও খাবার খায় না। কথা বলেন না কেন? আর তোমরা মুসলমান হইয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে রোজাদার মুসলমানদের উপরে হামলা করেছো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? রোজাদারদের উপরে রক্ত ঝরাও, রোজাদার রক্ত নিয়ে খেলা কর, তোদের কলিজার সাহস কর। এরাও নাকি মুসলমান, এরা যদি মুসলমান হয় তাহলে শয়তান কে, জালেম কে, বেঈমান কে? কলিজাতে আঘাত লাগ, দল করো, রাজনীতি করো, যা খুশি কর, ইসলাম আলাদের উপরে আঘাত করো, রোজাদারদের উপরে আঘাত করো না, রোজাদার রক্ত নিয়ে খেলা করো না, রোজাদারদের উপর হামলা করো না, মুসলমানের রক্ত নিয়ে খেলা করো না। এই দুনিয়ার জমিনে মুসলমানের রক্ত নিয়ে খেলা করেছে যারা, এদের জীবনের পরিণতি ভালো হয়নি। কথা বলে ঠিক কি না? আল্লাহর আজাব আর অভিশাপ যেদিন ধরবে, সেদিন বাঁচানোর কেউ থাকবে না। কথা বলে ঠিক কি না? ঢাকা বিশ্ববিদ্যালয়ে কত গানের কনসার্ট হয়, কত উলঙ্গপানা বেহাপানা হয়, কত অশ্লীল কাজ হয়, সেটা বন্ধ করার মতো তোমাদের মতো সোনার ছেলেদেরকে খুঁজে পাওয়া যায় না। আজকে ইফতার মাহফিল হয়, রোজাদাররা একটা ইফতারের পূর্বে মুহূর্তে আলোচনা করতেছে, সেখানে গিয়ে হামলা করো, আল্লাহর কাছে জবাব দিতে হবে। কথা বলে ঠিক কিনা? আমার ভাইয়েরা, অমুসলিমেরা মুসলমানের রোজাকে, সিয়ামের মাসকে,
রোজাদার ভাইকে সম্মান প্রদর্শন করে একটা হিন্দু মুসলমানের সামনে খাবার খায় না আর তোমরা ইফতারের পূর্বে মুহূর্তে ইফতার বাতিলে হামলা করে মুসলমানের রক্ত ঝরা কথা বলেন একটা অমুসলিমের ভিতরে ধর্মের প্রতি যেটুকু সম্মান আছে তোমার ভিতরে তাও নাই কথা বলে ঠিক কষ্ট হচ্ছে আপনাদের না সম্মানিত ভাইরা এটা সিয়াম সাধনার মাস এটা রমজান মাস তাহলে দিনের বেলায় অমুসলিমেরাও মুসলমানের সামনে খাবার খায় না কিন্তু আমরা অনেক সময় দেখি যদিও রমজানের পবিত্রতা বর্জন করার জন্য আমরা সবাইকে বলি ভাই দিনের বেলায় রমজান মাসে সিনেমা হল বন্ধ রাখেন